গড়িয়া যাব ভীষণ তাড়াতাড়ি আমি নিজে এটা বানিয়ে নিলাম এই না প্রচুর প্রচুর কেনাকাটা স্টার্ট করে দিয়েছি দুটো চয়েসই হেভি বালিগঞ্জ পৌঁছে দেখলাম এই প্রথম আমরা পারফেক্ট সময়ে, মানে যে টাইমে পৌঁছতে চেয়েছিলাম আর কি। তবে আমরা যতটা ভেবেছিলাম ততটাও কিন্তু মার্কেট ফাঁকা ছিল না, ওই আর কি, বাঙালি তো গরম মাথায় নিয়েও কেনাকাটা। প্রচুর প্রচুর কেনাকাটা স্টার্ট করে দিয়েছি আর এখনো পর্যন্ত একটা কুর্তি আর একটা প্যান্ট এখানে কুর্তিগুলো খুব নমিনাল প্রাইজে আর দেখে নিতে পারলে কালেকশনও বেশ ভালো। এগুলোর প্রত্যেকটারই সাইজ কিন্তু এক্সেল, তাই আমার মতো যাদের ডবল এক্সেল লাগে তাদের কিন্তু আরেকটু ভিতরে যেতে হবে। শপিং করতে এলে জুয়েলারির দিকে চোখ তো যাবে, কিন্তু বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম আজ আর কোনো জুয়েলারি না। তবে এই ইয়ারিং গুলো খুব চোখ টেনেছিল, এগুলোর দাম জাস্ট 30 টাকা। কিছুদিন পরেই তো আমরা গড়িয়াহাট হল ভিডিও দিচ্ছি, তখন তোমরা দেখেও নিও যে আমরা কি কি শপিং করেছি।
এখানে আমি প্রথম ডাবল এক্সেল কুর্তি পেয়েছিলাম, তবে রেঞ্জটা অনেকটাই হাই। তোমরা তো জানো বাড়িতে আমি হাউস কোটি পরি, তাই যতই কিনি কমই লাগে। এখানে সব কথাই আমার বেশ পছন্দ হয়েছিল আর দামটাও বেশ রিজনেবল। এখনো পর্যন্ত আমার কেনাকাটা তেমন হয়নি, যা হয়েছে বোনেরই হয়েছে। ওই দিকটা সুতি আছে, বাহ দুটো চয়েসই হেভি। এখানে ডবল এক্সেল এর প্রচুর কালেকশন ছিল আর গোটা মার্কেটের মধ্যে সব থেকে প্রাইস কম আমার এখানেই লেগেছে। প্রতিবার কেনাকাটায় আমরা যে জিনিসটা নিয়ে সব থেকে বেশি কনফিউজ থাকি, আশা করি বুঝতে পারছো, মায়ের শাড়ি। এটা পছন্দ করা আমাদের ক্ষেত্রে অনেকটাই চাপের হয়ে যায়, যদিও বা এই শাড়িটা পছন্দ হলো, এটা পিওর কটন ছিল না, আর মা একটু কটনটাই বেশি প্রেফার করে। আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট, ওর একটা ব্যাগ কভার নিয়ে মনে হচ্ছে, এটা নিয়ে বাড়ি। মোটামুটি আমরা কাহিল হয়ে গেছি, এর অবস্থা দেখো না, ওটাই ওর কাছেই আছে। মানে এটা খুলে দিয়েছি কারণ আমি এত হাঁটাহাঁটি করছি তো কান ব্যথা হয়ে যাচ্ছে। সারা দুপুরটা ঘোরাঘুরি করেই কেটে গেছে, খাওয়া দাওয়া বলতে শুধু ওই গ্লুকন দিটুকুই। 3:16 ট্রেন ছিল, তাই মার্কেটের ভিতরে তেমন কিছু খাওয়া দাওয়া করতে পারিনি, তাড়াহুড়ো করে স্টেশনেই চলে আসতে হয়েছিল। এখানে তো তেমন কিছু পেলাম না, তাই ওই ঝালমুড়ি নিয়েছিলাম। তবে একটা কথা বলতেই হয়, মুড়িটা খেতে খুব বাজে, আমি তো খেতেই পারিনি, ওটা প্রায় পুরোটাই আমার ব্যাগেই পড়েছিল। আজ ভগবান আমাদের সাথেই আছে, ট্রেনে উঠেই বসার সিট পেয়ে গিয়েছিলাম। সত্যি বলতে কি এতটাই ক্লান্ত ছিলাম যে হোল জার্নিটা আর দাঁড়িয়ে আসতে পারতাম না। ছিল এই এখান থেকে নাচের ক্লাসে ঢুকে যাবে, তবে বোধ হয় আমরা একটু তাড়াতাড়ি ফিরেছি, সব বাড়ি রিটার্ন করছি, পরে ফ্রেশ হব। এই জামাটা না আমার আর পরে থাকতে ইচ্ছা করছে না। প্রথম আমরা ফুললে তাতে স্পাইক কেনা কাটা করি, বাড়ি প্রায় চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়ে কথা হচ্ছে। সবাই রেডি হয়ে নিয়েছি হালকা করে, এ বাজে 5:30 মতো আমাকে বেরোতে হবে, তার আগে মা চাউমিন করে রেখেছে সেটা খেতে হবে। ও খিদে পেয়েছে না, কোনো রকমে একটু ফ্রেশ হয়েছি আর রূপাও বেরোবে, চাউমিন আছে খেয়ে নেবে। কিন্তু আজকে ভাত খাওয়ার কথা ছাড়ো, অন্য কিছু খেতেই পারি। মাধ্যমিক দিই তার আগে স্কুলে পড়তাম,
আমি মনিদীপা তনুশ্রী আমরা তিনজন মোটামুটি পালা করে র্যাঙ্কে থাকতাম। ওই যে হয় না প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে একটা কম্পিটিশনের ব্যাপার, আমাদের মধ্যে খুব একটাই ছিল না। আমরা মোটামুটি বন্ধুত্বটাকে ভালোভাবে বজায় রেখেছিলাম। যাই হোক, পরবর্তীকালে মনিদীপার সাথে কোনো সম্পর্ক তেমন একটা আমরা বাঁচিয়ে রাখতে পারিনি, আমার এখনও তেমন কোনো যোগাযোগ নেই। বা তনুশ্রীর বিয়ে হয় আমাদের পাড়ায়, তো ওর সাথে সম্পর্ক তো আরেকটু দৃঢ়ই হয়। কথাগুলো বলার কারণ হচ্ছে তনুশ্রীর হাজব্যান্ডের এই লাস্ট স্যাটারডে, হ্যাঁ শনিবার, ব্রেন স্ট্রোক হয়েছে। আজ গিয়েছিলাম ওর কাছে। অ্যাকচুয়াল কী বলো তো, এর আগে দুদিন আমি মর্নিং ওয়াকে গেছি, ওর সাথে দেখা হয়েছে। আমি না ওকে কী বলবো বুঝতে পারিনি, তাই আমি আগে যাদের বাড়ি পড়াতে যেতাম প্রিয়ম, ওর মা কাকিমা তনুশ্রীর সাথে দেখা করতে যাচ্ছিলো। আমি বললাম আমিও যাব। ওখানে গিয়ে শুনছিলাম কথাগুলো, ওই কী বলো তো একটা পিকচার পারফেক্ট ফ্যামিলি সেখান থেকে। হ্যাঁ, আমি শুধু ভাবছিলাম না কোথা থেকে কী ঘটনাগুলো ঘটে যায়। যে মানুষটা কোনোদিন একটা ইনজেকশন পর্যন্ত নেয়নি, যার অসুখ সম্পর্কে কোনোদিন জানাই যায়নি, হঠাৎ করে ব্রেন স্ট্রোক। যাই হোক, অপারেশন হয়েছে, সার্জারি সাকসেসফুল, কিন্তু ওই ব্রেনের ব্যাপার তো রেসপন্স করছে, তবে অনেকটা সময় সাপেক্ষ, ভগবান করুক নিশ্চয়ই সুস্থ হয়ে যায়। আমি না ভাবছিলাম তনুশ্রীর এই জার্নিটা যার উপর দিয়ে যায় সে তো বোঝে। দেখো, আমরা বাইরে থেকে বলবো নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে, ভগবানের ইচ্ছায় ঠিক হয়ে যাবেও, কিন্তু এই পিরিয়ডটা ডিল করা যে কীরকম একটা ব্যাপার। আমি বলছিলাম দেখ, আমার বোনেরও তো সার্জারি হয়েছে, হয়তো ওই রকম পজিশনে নয়, বাট এই পিরিয়ডটা হিরে থেকেই না কিছুতে মন দিতে পারছি না। যাই হোক, আমাদের সব জলসাচিরা প্রে করো ও যেন ওর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এখন তো এটুকুর বেশি আমরা কিছু চাইতেও পারবো না। গেছে ডিমের পরোটা, মা বলছিল যে রান্না কি হবে, আমি বললাম এটা ছাড়া আর আজকে কিছু খেতে ভালোও লাগবে না। আজকের ভিডিও এখানে শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।